चंद्रयान तीन असाधारण सफलत सारा देश तो बटे विश्व समस्त देश महाकाश विज्ञानी शाबाश जानालें चाँदे दक्षिण मेरुते अवस्थाने भारत विश्व एक नम्बर हवाय ওই চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডারের ক্যামেরার কাজের সাথে যুক্ত ইসরোর অন্যতম বিজ্ঞানী অনুজ নন্দী বুধবার তার ইসলামপুরের বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যায়। ছেলের পরিশ্রম যাতে সফল হয় সেজন্য চন্দ্রযান তিন উৎক্ষেপণের পর থেকেই ঈশ্বরকে প্রার্থনা করে গিয়েছেন বিজ্ঞানীর মা শোভা রানী নন্দী, আর তার পরম স্বার্থগ্রুপ চাক্ষুষ করতে পেরে অভিভূত হয়েছেন তিনিও। জানালেন দিন রাত ঠাকুরকে দেখেছেন তিনি, সেজন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানিয়েছেন মন থেকে। এ ব্যাপারে ইসলামপুর শহরের নন্দী বাড়ির এক সদস্য তথা বিজ্ঞানী অনুজ নন্দীর কাকা হরিকৃষ্ণ নন্দী বলেন, পেশায় সাফল্য পেলেও তার ভাইপো পরিবারকে কিন্তু ভোলেনি। তার কারণ, পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলে তার বিজ্ঞানী ভাইপো বলে আবেগতাড়িত হয়ে জানান তিনি। আর ওই কাজের ক্ষেত্রে ভাইপো যে সফল, এ প্রসঙ্গে স্থানীয় এলাকার কাউন্সিলরের এক প্রতিনিধি সঞ্জয় দত্ত জানান, অনুজ নন্দী সাধারণ পরিবারের ছেলে, এই পরিবার থেকে যেভাবে চিন্তা ভাবনায় এগিয়ে গিয়ে ইসরোতে কাজের সুযোগ পেয়েছেন এবং চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডারের ক্যামেরার কাজ করেছেন, তাতে ওই বিরাট সফলতার জন্য ভূমিপুত্র অনুজের কারণে সমগ্র ইসলামপুরবাসীর সাথে গর্বিত উত্তর দিনাজপুর জেলাবাসীও। আর অনুজ নন্দী ইসলামপুরের নাম যেভাবে উজ্জ্বল করলেন সেটা মনে রাখবেন জেলাবাসীরাও। এদিকে বুধবার যখন সেই শুভ মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণ হচ্ছে, সেই দৃশ্য নন্দী পরিবারের সকলেই টিভির পর্দায় প্রত্যক্ষ করে করতালিতে মুখরিত হলেন, সেও কি কম, কেননা ইসরোর 2000 বিজ্ঞানীর অন্যতম সদস্য বিজ্ঞানী অনুজ নন্দী। উল্লেখ করা দরকার, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান কর্মসূচির অধীনে এটা ছিল তাদের তৃতীয় চন্দ্রযান অনুসন্ধান মিশন। এতে রয়েছে বিক্রম নামের একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামের একটি রোভার। 14 জুলাই 2023 উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান তিনকে। এরপর প্রায় 40 দিনের মাথায় ল্যান্ডার এবং রোভারটি 23 আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6:04 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করল। আর এই ঘটনাতে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে মান্যতা পেল। চাঁদে এ পর্যন্ত মোট 4টি দেশ অভিযান চালিয়েছে। সারা বিশ্ব কর্ণিশ জানিয়েছে ভারতকে, কেননা বিশ্বে ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে উপস্থিত হতে পারল। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, আজ থেকে 4 বছর আগে অর্থাৎ 2019 সালের 22 জুলাই ইসরো একটি লঞ্চ ভেহিকল Mark 3 লঞ্চ ভেহিকেলে চড়ে চন্দ্রযান 2 চালু করেছিল। ওই চন্দ্রযান 2 2019 সেপ্টেম্বরে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিল, কিন্তু অবতরণের চেষ্টার সময় ল্যান্ডারটি তার অভিপ্রেত গতিপথ থেকে বিচ্যুত হয়ে অবশেষে বিধ্বস্ত হয়েছিল। তবে এবার চন্দ্রযান 3 সেই ব্যর্থতাকে ঢেকে সফলতার সার্থক রূপ স্পষ্ট করল ইসরোর বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায়। এক্ষেত্রে সাবাশ জানাচ্ছেন সকলে ইসরোর বিজ্ঞানীদের। খুব আমরা খুশি, গর্বিত, আমাদের বাড়ির ছেলে এত বড় একটা কাজ করেছে, খুব আমরা গর্বিত যে আমরা চাচ্ছি আমাদের পরিবারে আর কেউ এই জিনিসটা হোক। ও ব্যস্ত থাকে তো সবসময় কথা হয়।